এক সময়ের মহাপ্রতাপশালী রাজার রাজপ্রাসাদেই আজকে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। এই রাজপ্রাসাদ পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে ক্ষমতা এবং টাকা কোনোটাই চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাঁচবিবির ছোট যমুনা নদীর উপরের যে ব্রিজটি আছে, ব্রিজে এই নদীটি সরাসরি ইন্ডিয়ার সাথে সংযুক্ত। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব লকমা রাজবাড়িতে পাঁচবিবির, সেখানে গিয়ে মানে সেই রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাবো। তো আমার ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে, আমি আপনাদেরকে এখন পাঁচবিবি থেকে নিয়ে যাব লকমা রাজবাড়িতে। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম পাঁচবিবির প্রাণকেন্দ্র পাঁচমাথা থেকে। পাঁচবিবির পাঁচমাথা থেকে কোরিয়া বাজারের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। কোরিয়া বাজারে যাব এবং কোরিয়া বাজার থেকে আমরা যাব লকমা রাজবাড়ি। তো এখন এই মুহূর্তে কোরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কোরিয়া বাজারে যেতে যেতে আপনারা পাঁচবিবির ছোট যমুনা নদীর ব্রিজ ও পাঁচবিবির শহরের কিছু টন ফুটেজ উপভোগ করবেন। আমরা এই মুহূর্তে কোরিয়া বাজারে প্রবেশ করেছি। কোরিয়া বাজারে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 10 থেকে 15 মিনিট। কোরিয়া বাজার থেকে লকমা রাজবাড়ির দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। সব থেকে মজার একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ডান সাইডে ইন্ডিয়া, বাম সাইডে বাংলাদেশ, এটি সীমান্তবর্তী একটি এলাকা। তো চলেন সরাসরি কোরিয়া রাজবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আচ্ছা, আমরা মহাদেবপুর থেকে আসছি এই লকমা রাজবাড়ি দেখার জন্য, আপনি তো এখানকার স্থানীয়। হ্যাঁ, তো আপনার পরিচয়টা দিয়ে এই রাজবাড়ি সম্পর্কে আমাদের কিছু তথ্য দেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মোখলেস হোসেন চৌধুরী, আমার পিতা মৃত্যু মোহাম্মদ হোসেন চৌধুরী। এই পৈতৃক সূত্রে এই জমি রাজবাড়ির মালিক আমি, আমার পূর্বপুরুষে এটা রাজবাড়িটা তৈরি করেছে। যে বাড়িটা তৈরি করেছে তার নাম হলো হাদি মামুন চৌধুরী, তার একটা ছেলে আশেক হোসেন চৌধুরী, তার একটা ছেলে আমেদ হোসেন চৌধুরী, তার একটা ছেলে আসাদুল হোসেন চৌধুরী। আসাদুল চৌধুরীর থেকে তার তিন ছেলে হয়, তিন ছেলের থেকে ডাল একটা বেড়ায়, তিনটা ডাল হয়, এই তিন ডালের থেকে তিনটা সৈরি হয়ে যায়। এখানে আমরা উপস্থিত ছিলাম, এখানে হাতিশালা, ঘোড়াশালা, কাছারি ঘর সব কিছু ছিল। এই বিশাল জমিদার কলকাতা পরগনা ডিস্ট্রিক্টটা এনার আন্ডারে ছিল। এনার জমি ছিল 1600,000 বিঘা, 1600,000 বিঘা জমি। এই জমিটা নিয়ে তারা এই জমিদারি কোথায় চালু করে, মানে আপনি যেটা বলতেছেন আপনি এই রাজবাড়ির মানে বংশধর পৈতৃক সূত্রে মালিক, পৈতৃক সূত্রে মালিক। এটা এই জমিদার বাড়িটা তৈরি করেছে 1600 শতাব্দীতে, ইনি কাঠের ঘোড়া আকাশে উড়াইছে, বানায় আকাশে উড়াইছে। এখানে একটা মৌচাক তৈরি করেছিল, মৌচাকটা অটোমেটিক মৌচাক, ম্যাচি উঠতেছে বসতেছে, কিন্তু কাট মানে মৌচাক বানাইছে, মাছি উড়ে যাচ্ছে আবার এসে বসতেছে, অথচ কিন্তু এটা কাট, মানে কাট ম্যাচি ম্যাচি না, এইরকম একটা মানে অলৌকিক ঘটনা, এখানে অলৌকিক ঘটনা। আর কাঠের ঘোড়া নিয়ে ইনি বিভিন্ন জায়গা ঘোরাফেরা করেছে, যখন যাওয়া ইচ্ছা ঘোড়া ছোঁয়া হয়, ঘোড়া আকাশে উড়ে চলে যায়, আর ঘোড়া আছে। মানে রাজার বিশেষত্ব ছিল কাঠের, কাঠের
মানে যা কিছু করতে সব কাঠের বেস কাঠের উপরে মানে কাঠের ঘোড়া মৌচাক বানানো মানে সব কিছু অলৌকিক এবং কাঠ দিয়ে সব কিছু করতে এখানে হাতি ছড়া ছিল দুটা হাতি ছিল হাতিতে তারা ঘোরাফেরা করত এখানে বিশাল জঙ্গল ছিল জঙ্গলে বাঘ থাকতো এবং এখানে কাছারি ঘর ছিল এখানে আপনার আবার উচিত খানা ছিল প্রত্যেক দিন চার পাঁচশো লোক খানা খেত আচ্ছা মোটামুটি আপনার জানা আছে কিনা জানি না মানে কত শো বছর রাজা রাজত্ব করে এটা রাজত্ব মনে করেন আনুমানিক তিনশো বছর করেছে তিনশো বছর রাজত্ব করছিল তিনশো বছর পর এটা ধীরে 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 তখন হয়ে গেছে এটা কাঠের ঘোড়ার শেষ মুহূর্তে নিয়ে ঘোড়া উড়ায় নিয়ে বলেছে যে আমি পশ্চিম দিকে যাচ্ছি আর ফিরে আসবো না মানে ঘোড়া কাঠের ঘোড়া নিয়ে উড়ে চলে গেছে পশ্চিমে আমাদের দেখে যদি যতটুকু আছে এইটুকু একটু পরিচয় করে দেন কোথায় কি ছিল এটা ঘোড়াশাল সব কি কাঠের না জানতো চলন প্রবেশ দ্বার দিয়ে আমরা একটু ভিতরে যাই সফা করে এখানে রাজা থাকতেন এখানে এই যে ঘোড়া এটাই ছিল ওই কাঠের ঘোড়ার ছবি ও আচ্ছা আর এখানে এই হাতটা দেখা যায় এই মালিকের ছবি মানে যে ঘোড়ার ছবিটা আছে এটা হচ্ছে রাজা সেই অলৌকিক কাঠের ঘোড়ার কাঠের ছবি আর রাজা বসেছিল সোয়ারে পিটেছিল তার ওই হাতে হাতা কিন্তু সেটা এখন নেই ভেঙে গেছে এই ঘরে থাকতো উনি এটা এই ঘরটা ডালে গেছে এটা মাটির নিচে মাটির নিচে একবার পড়ে এটা তিন তালা বিশিষ্ট ঘর তিনতলা বিশিষ্ট ঘর একতলা নিচে মাটির ডালে গেছে আর দুইতলা বিশিষ্ট আছে দুইতলা এদিকে চতুর্দিকে পাঁচ একর জমি রোবাই ছিল পাঁচ একর জুড়ে এই রাজবাড়ি লকমা রাজবাড়ি আচ্ছা এটা তো মুসলিম মুসলিম হাদি মামুন চৌধুরী মুসলিম নাকি কিন্তু মানে ম্যাক্সিমাম রাজবাড়ি গোপন মানে মুসলিম রাজা খুঁজে পাই গোপন কক্ষ নাকি গোপন কক্ষ গোপন কক্ষ আসলে গোপনের মতই প্রবেশ করা যাচ্ছে এখানে একটা ছিল সিঁড়ি এখানে সিঁড়ি ছিল সিঁড়ি ছিল এটা দ্বিতলার সিঁড়ি শুধু গোপন বৈঠক করার জায়গাটা এখন অবশিষ্ট আছে বহু পুরাতন বিল্ডিং তো যার জন্য এটা হচ্ছে সিঁড়ি এটা উপরে যাবে উপরে যাবে উপরে রিক্স হয়ে যাবে ওঠা এর অবস্থা ভালো না রিক্স হবে সাবধানে
না আমার ফ্ল্যাশ জ্বালানো আছে, আমার ফ্ল্যাশটা একটু ধরেন, তাছাড়া ফোনটা ধরেন, ব্যাকআপ লাগবে। লকমা রাজবাড়ির তিন তলায় যদি অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমরা অনেক ফিল করতেছি যে আমরা কিছু দেখতেছি, আমরা কিছু বুঝতেছি। আমরা এখন বর্তমান লকমা রাজবাড়িতে, রাজবাড়ির মানে তিনতলায়, একতলা মাটির নিচে বসে গিয়েছে, দুইতলা অবশিষ্ট আছে, কিন্তু আমরা এখন সর্বোচ্চ তিনতলার উপরের ছাদে আছি। এখান থেকে আপনাদেরকে এই লকমা রাজবাড়ির সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। এই লকমা রাজবাড়ির সীমানা শেষ, ইন্ডিয়ার সীমানা শুরু। এখান থেকে আপনারা হয়তোবা একটু দূরে ভালো করে যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাঁটাতারের বেড়া। চাচা, রাজবাড়ির যে অবস্থা দেখতেছি, তো আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম অনেক দর্শনার্থী আসলেন, তো রাজবাড়ির অবস্থা তো ভালো না। অন্যান্য রাজবাড়িতে আমি গিয়েছি, সেগুলো সংস্কার করে নতুন দর্শনার্থী দেখানোর মতো একটা পরিবেশ তৈরি করছে। আপনি কি এরকম কোনো কিছু চাচ্ছেন? এটা আমরা বলেছিলাম, বহুবার বলেছিলাম, প্রশাসনের কাছে সহযোগিতা হয়েছিলাম, মন্ত্রণালয়ে এটা বলছিলাম এবং লেখালেখি করেছি, কিন্তু কোনো কিছু মানে আপনি বনপূর্ত বিভাগে কি যোগাযোগ করছেন? না, এটা না, সেখানে যোগাযোগ করে। তো আসলে আমি যতটুকু জানি, গণপূর্ত বিভাগে এই রাজবাড়ি বা প্রত্নতান্ত্রিক বিভাগ যেটা, এই বিভাগগুলোতে যোগাযোগ করলে আপনার সংস্কারের কোনো ব্যবস্থা হইলে হইতে পারে। আমি চাই সংস্কার হোক, সংস্কারের পর্যটক কেন্দ্র জনগণ আসবে, দেখবে এলাকার কিছু উন্নতি হবে। আমরা এই মুহূর্তে লকমা রাজবাড়ি থেকে বিদায় নিব। তো যে চাচাটা আমাদের সাথে এতক্ষণ কথা বললেন, উনি বর্তমান এই রাজবাড়ির মানে পুত্রদেগের সূত্রে উনি হচ্ছে মালিক, মানে আপনি রাজবাড়ির মালিক। তো চাচা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, লকমা রাজবাড়ি সম্পর্কে বাকি ইতিহাসগুলো তুলে ধরার জন্য। তো আমরাও চাচ্ছি যে এই লকমা রাজবাড়িটি সংস্কার হোক, যারা পর্যটক আছে এরে এসে যেন দেখার মতো একটা পরিবেশ তৈরি হয়, বা এটা যদি সংস্কার এই মুহূর্তে না হয়, হয়তো এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, এরপর এসে কোনো পর্যটক আর দেখার মতো কোনো অবস্থা থাকবে না। ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।